মধু পুষ্টিগুণে ভরপুর একটি উপাদান হলো মধু, এবং এটি খেতেও বেশ ভালো। মধুতে থাকে প্রায় 45টি খাদ্য উপাদান। প্রাচীনকালে আয়ুর্বেদিক ও সর্দি কাশি বা ঠান্ডা লাগার মোক্ষম ঔষধ হিসাবে মধুকে বেছে নেওয়া হতো। মধুতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B5, এছাড়াও আয়োডিন, জিঙ্ক, কপার, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অপরদিকে দুধে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রোটিন, ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12 ইত্যাদি, যা আমাদের সুস্থ রাখতে বা সুস্থ থাকতে সাহায্য করে। প্রতিদিন অ্যাসিডিটির সমস্যা, মানসিক চাপ ইত্যাদি সমস্যাগুলি থেকে মুক্তি পাবার জন্য দুধ পান করতে পারেন। দুধ এবং মধু দুটো উপাদানই স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, তাই এই দুটি উপাদান একসাথে মিশিয়ে খেলে তা অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে। বিভিন্ন প্রকার অসুখ দূর করার জন্য দুধ ও মধু একসাথে মিশিয়ে খাওয়ার প্রচলন অনেক দিন ধরেই রয়েছে। দুধ ও মধু মিশিয়ে খেলে তার উপকার দ্বিগুণ হয় ও অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে। আজ এই ভিডিওটির মাধ্যমে দুধের সাথে মধু মিশিয়ে খাবার বিভিন্ন প্রকার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আলোচনা করব। সকলের কাছেই অনুরোধ, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি এক গ্লাস গরম দুধের সাথে এক টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে খেতে পারেন, তবে তা আপনার স্নায়ুর ওপর বেশ ভালো প্রভাব ফেলবে। এর ফলে মানসিক চাপ, দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। দিনে দুইবার এই দুধ ও মধুর মিশ্রণটি খেতে পারেন। বর্তমানে বেশিরভাগ মানুষই প্রায় হজম ও অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। খাবারে একটু আধটু যদি গোলমাল হয়ে যায় তাহলে পেটের নানা প্রকার গ্যাস, পেটে ব্যথা ইত্যাদির সৃষ্টি হয়। এরপর চেষ্টা করেও কিন্তু গ্যাস দূর করা যায় না। পাকস্থলী থেকে গ্যাস বের করে দিতে ও পেটের ব্যথা কমাতে একমাত্র সহায়ক হলো দুধ ও মধুর মিশ্রণ। তাই হজমের সমস্যা কাটাতে বা হজম শক্তি বাড়াতে খেতে পারেন এই দুধ ও মধুর মিশ্রণ। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও এই উপাদান দুটি খুবই কার্যকারী। পেটের যে কোনো সংক্রমণে এই মিশ্রণটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পেটে থাকা সংক্রমণজনিত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ও ভালো ব্যাকটেরিয়াগুলিকে পুনরুদ্ধার করে পেটের সুস্থতা বজায় রাখে ও পেটের অসুস্থতা থেকে দ্রুত নিরাময়ে সাহায্য করে। মনোযোগ বাড়ায়। একটানা ঘরে বসে কাজ করার ফলে অনেকেরই নানান সমস্যা দেখা দেয়। বেশিরভাগ মানুষেরই মানসিক চাপে ভোগেন, যার ফলে মস্তিষ্কের ওপর এটির প্রভাব পড়ে। এক্ষেত্রে মধু ও দুধ খুবই উপকারী। এটি মস্তিষ্কের কর্মক্ষমতা ঠিক রাখে ও মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে। সব মিলিয়ে মনোসংযোগের ঘাটতি পূরণে দুধ ও মধু বেশ কার্যকারী। তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করে দুধ ও মধু। যদি চির সবুজ থাকতে চান, অর্থাৎ শরীরে যাতে কোনো প্রকার বয়সের ছাপ না পড়ে সেটা চান, তাহলে অবশ্যই নিয়মিত দুধ ও মধুর মিশ্রণ খান। যৌবনকে ধরে রাখতে এই দুটি উপাদানের জুড়ি মেলা ভার। এছাড়াও ত্বকের উন্নতিতেও সাহায্য করে দুধ ও মধু। দুধ ও মধু এই দুটি উপাদান আমাদের ত্বককে সুন্দর ও উজ্জ্বল করে তোলে। তাই খালি পেটে এক কাপ দুধের সঙ্গে যদি মধু মিশিয়ে খান তাহলে খুবই উপকার পাবেন। আপনি কি নির্বিঘ্ন ও ভালো ঘুম চান? তাহলে ঘুমের অন্তত এক ঘন্টা আগে দুধের সঙ্গে মধু মিশিয়ে খেয়ে নিন। এটি আপনার মস্তিষ্কের ওপর ভালো প্রভাব ফেলবে, মস্তিষ্ককে শিথিল করে ভালো ঘুমের জন্য সাহায্য করবে। দৈহিক শক্তি বাড়ায় ও এনার্জির যোগায়। সকালবেলা এক কাপ দুধে মধু মিশিয়ে খেলে অবশ্যই শক্তির যোগান পাবেন। দুধে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ও মধুতে থাকে কার্বোহাইড্রেট, যা মেটাবলিজম ঠিক রাখে, ফলে এনার্জির জন্য
দুধ ও মধু অবশ্যই খান। হাড় ভালো রাখে। বয়সের কোঠা যদি 30 পার হয়ে যায় তাহলে আমাদের সকলের একটা ভয় থাকে হাড় ক্ষয়ের। দুধে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, যা হাড়কে শক্তিশালী করে ও হাড় ক্ষয় রোধ করে। এছাড়াও আমাদের শরীরের হাড়ের পাশাপাশিও প্রচুর পরিমাণে দুধে ক্যালসিয়াম থাকে, যা আমাদের দাঁতের জন্য বেশ উপকারী। দাঁত শক্ত বা মজবুত করতে, দাঁতের ক্ষয় রোধ করতে, দাঁতকে উজ্জ্বল রাখতে দুধ ও মধুর মিশ্রণটি বেশ উপকারী। দুধ ও মধুতে থাকে বিভিন্ন প্রকারের প্রোটিন, ভিটামিন ইত্যাদি, যা আমাদের শরীরের বিভিন্ন প্রকার পেশির উন্নতিতে ও গঠনে সাহায্য করে। শরীরকে সুস্থ স্বাভাবিক রাখতে বা ফিট রাখতে এই দুটি উপাদান বেশ ভূমিকা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।